স্যামসং গ্যালাক্সি S10 8128GB স্ন্যাপড্রাগন প্রসেসর 855 সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 20,500 টাকা। মোটোরোলা H+ পৃথিবীর সর্ববৃহৎ কার্ড ডিসপ্লে। তো এই ডিভাইসটি হচ্ছে 12256GB শুধুমাত্র এখন অ্যাভেলেবেল আছে আমাদের দোকানেই। এই ফোনটির প্রাইস দেবো আজকে মাত্র 33,000 টাকা। 33,000 যমুনা চ্যালেঞ্জ। এলজি ভেলভেট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 19,000 টাকা। 19,000 টাকা হোলসেল প্রাইস। আইফোন 6S 64GB এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 9,000 টাকা। 9,000 টাকা, হ্যাঁ ভাই, এটা ফ্রি দিয়ে দিলে আমি বাঁচি ভাই। স্যামসং গ্যালাক্সি S20 5G 12128GB স্ন্যাপড্রাগন প্রসেসর 865 এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 25,500 টাকা। 8160 পেয়ে যাবেন মাত্র 23,000 টাকায়। আইফোন XS 64GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 28,500 টাকা। এবং কি 128GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 31,500 টাকা। OnePlus 9 8128GB সিঙ্গেল সিম এই ডিভাইসটির প্রাইস আজকে কত দিব আশরাফুল ভাই? 35 করে দেন কি বলেন ভাই? এটা 32,500 করে দিলাম। 100% ফার্স্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা। পিক্সেল 4 664 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 18,500 টাকা যমুনা চ্যালেঞ্জ প্রাইস। আইফোন 11 সবার প্রিয় কালার রেড কালার এবং কি প্রত্যেকটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে। 64GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 38,000 টাকায়। এবং কি 128GBটা পেয়ে যাবেন মাত্র 42,500 টাকায়। আমরা হচ্ছে যমুনাতে বিভিন্ন দোকানে আমরা ফোন দিয়ে থাকি, হোলসেল করে থাকি। তো আমাদের দোকান থেকে শুধু যমুনাতে না, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ফোন নিয়ে সেল করে। যেমন আজকে 4টা ফোন নিছে, স্যামসং S25G 2টা, XR 2টা। তো প্রত্যেকদিনই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার ভিডিওতে ভালো রেসপন্স পাচ্ছি এবং কি ঢাকার বাইরে তারা ফোন নিয়ে সেল করছে। কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো কোন দোকানদার বা কাস্টমার বি গ্রেড বা সি গ্রেড যদি প্রমাণ করতে পারে তাহলে কি হবে? আমাদের প্রোডাক্ট যদি কেউ যদি খোলা ফিটিং বা কোনো প্রবলেম খোলা হইছে, কিছু চেঞ্জ করা হইছে, এগুলো যদি প্রমাণ করতে পারে তাহলে তারা যা বলবে তাই আমরা ফোন তো দিয়ে দিব ভাই। 1,00,000 টাকা পুরস্কার তো কোনো বিষয় না, তাদের ভরসাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ফোন তো দিয়ে দিব, টাকাও দিয়ে দিব। স্যামসং গ্যালাক্সি S10+ 8128GB স্ন্যাপড্রাগন প্রসেসর 865 সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 25,000 টাকায়। OnePlus 9 Pro 12256GB সিঙ্গেল সিম এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 44,500 টাকা। আইফোন 11 প্রো 64GB ব্যাটারি এল 93 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 50,000 টাকা। এই গ্রেটের প্রোডাক্ট হোলসেল প্রাইসে দিয়ে দিলাম। পিক্সেল 4XL 664 আশরাফুল ভাই, এটা আজকে প্রাইস কত দিব বলেন? প্রাইস করে দেন না ভাই, এটা 21,500 করে দিলাম। 21,500। গ্যালাক্সি S20+ 5G ডিভাইসটি স্ন্যাপড্রাগন প্রসেসর 865 12128GB আজকে কত দিব ভাই? এটা 30 করে দেন ভাই। কি কোন ভাই, 30 তো রেগুলার প্রাইস, আজকে করে দিলাম 29,000 টাকা। 29,000। সনির একটা দুর্দান্ত ফোন OneMark 2 8128GB 100% ওয়াটারপ্রুফ এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 24,000 টাকা। আইফোন XS Max 64GB আশরাফুল ভাই কত দিবে এটার প্রাইস? 40 করে দেন। কি বলেন ভাই, 40 দিলে কি আর হোলসেল হলো? আজকে এটা 38,000 করে দিলাম। 38,000 যমুনা চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স আবারো কিন্তু চলে এসেছি ম্যাক টেকনোলজিতে, আর ম্যাক টেকনোলজি মানে হচ্ছে শাকিল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, প্রায় 4 থেকে 5 দিন পর আবারো চলে আসলাম। বলেন আজকে প্রোডাক্টের প্রাইসগুলো কেমন থাকবে? আজকে প্রোডাক্টের প্রাইস অনেক কম থাকবে, একদম ধামাকা প্রাইস, হোলসেল রেট, হোলসেল যমুনা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে। যমুনা চ্যালেঞ্জিং প্রাইস আমি ভাই সব সময় দিয়ে থাকি। আগের ভিডিওতে কেমন রেসপন্স ছিল? আগের ভিডিওতে ভালো রেসপন্স পাইছি, কিন্তু ভাই যে মোটোরোলা এই ডিভাইসগুলো নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা আছে। মোটোরোলা ফোনগুলো নিয়ে অনেক প্যারা খাইছে। হ্যাঁ, এগুলো তো মানে কাস্টমার ফোন দিয়া পাগল বানায় লাইছে, এখন আর দুই পিস আছে। অলরেডি কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে, দুই পিস সেল হয়ে গেছে। আজকে রাতে আমার আরো ডিভাইস ঢুকবে, তো ইনশাল্লাহ আমি প্রোডাক্ট গতকালকে, আজকে রাতে ভিডিও রিলিজ হবে, গতকালকে আমি সবগুলো প্রোডাক্ট দিতে পারবো। এই যে ডিসপ্লেতে যে দুইটা আছে, এই দুইটাও সেল, মেমো হয়ে গেছে অলরেডি, কাস্টমারও বসে আছে, তাদের বসে আছে। প্রোডাক্ট একটু দেখে নিন। ইউজ পরিমাণে স্যামসাং এর কালেকশন গুলো পেয়ে যাবেন, S10, Note 10, Note 20 আলট্রা, S20 আলট্রা, ইনশাআল্লাহ বেস্ট একটা যমুনা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে। ইউজ পরিমাণে পিক্সেল এর কালেকশন আছে, যারা সনির কালেকশন চান ইউজ পরিমাণে পাবেন। ইউজ পরিমাণে ওয়ান প্লাস এর কালেকশন আছে, 8 Pro, 9 Pro, এবং কম বাজেটের মধ্যে যারা আইফোন চাচ্ছেন বেস্ট একটা যমুনা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে। এবং 13 Pro, 12 Pro, 11 Pro ম্যাক্স একদম যমুনা চ্যালেঞ্জিং, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে। হ্যাঁ, শপের অ্যাড্রেসটা বলে দেন। শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক শপিং মল, লেভেল 4, ব্লক সি, শপ নেম হচ্ছে ম্যাক টেকনোলজি, আর শপ নাম্বার হচ্ছে 20C। ভিডিও শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা হচ্ছে যমুনাতে বিভিন্ন দোকানে আমরা ফোন দিয়ে থাকি, হোলসেল করে থাকি।
তো আমাদের দোকান থেকে শুধু যমুনাতে না ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ফোন নিয়ে সেল করে যেমন আজকে চারটা ফোন নিছে স্যামসাং S25G দুইটা XR দুইটা মানে প্রতিদিনই আপনাদের বাইরে প্রোডাক্ট আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে ভালো রেসপন্স পাচ্ছি এবং কি ঢাকার বাইরে তারা ফোন নিয়ে সেল করছে আর ভিউয়ারদের একটা কথা বলবো কমেন্টগুলো দেখবেন যে সবাই কমেন্টগুলো দেখবেন কারণ অনেকে বিশ্বাস করতে পারে না বিশ্বাস না করাটাই স্বাভাবিক এতগুলো টাকা দিয়ে কিভাবে বিশ্বাস করবে তো সেই ক্ষেত্রে আপনার কমেন্টগুলো দেখবেন কারণ শুরুর দিকে যখন আমরা ভিডিও করছি তখন অনেকে বিশ্বাস করতে পারে নাই তারা আমাদের দেওয়ার আমরা আমাদের সিস্টেম হচ্ছে 2040 টাকা দিয়ে বুক করবে অনেকে 1000 টাকা দিয়ে বুক করতে চায় ওই যে বিশ্বাস করতে পারে না সেই ক্ষেত্রে আমরা 1000 না 500 দিলে 500 দিয়েও আমরা বুক নিছি আচ্ছা ভাই আপনাদের প্রোডাক্টগুলো কোন দোকানদার বা কাস্টমার বি গ্রেড বা সি গ্রেড যদি প্রমাণ করতে পারে তাহলে কি হবে আমাদের প্রোডাক্ট যদি কেউ যদি খোলা ফিটিং বা কোনো প্রবলেম খোলা হইছে কিছু চেঞ্জ করা হইছে এগুলো যদি প্রমাণ করতে পারে তাহলে তারা যা বলবে তাই আমরা ফোন তো দিয়ে দিব ভাই 1 লক্ষ টাকা পুরস্কার তো কোনো বিষয় না তাদের ভরসাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ফোন তো দিয়ে দিব টাকাও দিয়ে দিব আমাদের যেগুলো যেটা চেঞ্জ হয় বিশেষ করে আপনার আইফোনের আইফোনের যে এটা লো রেঞ্জের যে ডিভাইসগুলো এগুলোর ব্যাটারি চেঞ্জ হয় অথবা বডি চেঞ্জ হয় এগুলো আমরা বলে দিই কিন্তু বড় যে ডিভাইসগুলো যেমন এই যে এক্সএস এক্সআর এগুলোর আপনার কিছুই চেঞ্জ হয় না কিন্তু আইফোনের ডিভাইসগুলোই আমাদের ছোট মডেলগুলো ব্যাটারি চেঞ্জ করা থাকে বাকি যে প্রোডাক্টগুলো আছে স্যামসাং ওয়ান প্লাস ফ্ল্যাগশিপের যে ডিভাইসগুলো আছে সবগুলো আমাদের অথেন্টিক একটা ডিভাইসেও কোনো কিছু চেঞ্জ হয় নাই আর যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা চেঞ্জ হয়েছে বা কিছু করা হয়েছে তারা যা বলবে আমরা তাই মেনে নিব ফার্স্টে তাহলে কোন ফোনগুলো দেখাবো ফার্স্টে হচ্ছে আইফোনের ছোট ডিভাইসগুলো থেকে শুরু করব তো আমি শুরুতে যেটা বলছি যে আমাদের যেগুলো চেঞ্জ হয় সেগুলো বলে দিই আইফোন 6s অনেকে আছে লো রেঞ্জের ফোন খুঁজে বিশেষ করে 5s খুঁজে অনেকে আমার কাছে তো সেটা আমি দিতে পারি না তো একটা 6s আমার কাছ থেকে আমার দোকান থেকে একজন কাস্টমার নিয়েছিল সেটা হচ্ছে 13000 টাকা দিয়ে নিয়েছিল তো উনি নেওয়ার পরে এটা ফিঙ্গারপ্রিন্টটা ডিসেবল হয়ে গেছে আর বাকি সব ওকে আছে 64 GB এটা কত পাচ্ছে আজকে এটার প্রাইস দেবো আজকে মাত্র 9000 টাকা 9000 টাকা শুধু কি জন্য ভাইয়া এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা ডিসেবল হয়ে গেছে এই একটা প্রবলেম আর কোনো প্রবলেম নাই তারপর দেখবো 6s হ্যাঁ এটাও কিন্তু 6s কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল আর এটা সবকিছু অথেন্টিক আছে শুধু ব্যাটারি চেঞ্জ 100% এ ক্লাসের হ্যাঁ 100% এ ক্লাসের প্রোডাক্ট আইফোনগুলো নেওয়ার ক্ষেত্রে একটা কথা বলবো যে ব্যাটারিটা না দেখে ডিসপ্লেটা দেখবেন হ্যাঁ আছে কিনা এটা দেখবেন এটা দেখবেন আচ্ছা কত পাচ্ছে এটা 6s 128 GB পাবেন মাত্র 13000 টাকা 13000 টাকা 64 GB 64 GBটা পাবেন মাত্র 12000 টাকা 12000 হোলসেল রেট তারপর দেখবো হচ্ছে আইফোন 7 আইফোন 7 128 GB ওকে 128 GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 15500 টাকা 15500 হ্যাঁ 15500 আর একটু হোলসেল করে দিলাম আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 15000 টাকায় আইফোন 7 128 GB আমাদের কাছে পেয়ে যাবেন 32 GBটা পেয়ে যাবেন মাত্র 12500 টাকা 12500 টাকা যমুনা চ্যালেঞ্জ ওকে তারপর দেখাবো হচ্ছে আইফোন 8 আইফোন 8 64 GB কালার আছে হ্যাঁ কালার আছে 64 GB আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটার আবার সব কিছু অথেন্টিক আছে এটা প্রাইসটা কম রেঞ্জের কিন্তু আইফোন 8 গুলো আমাদের কাছে সবকিছু অথেন্টিক আছে ব্যাটারি অথেন্টিক ওকে আজকে 32 এ চেক করে দিবেন হ্যাঁ এটা 32 এ চেক করে 83 আছে হ্যাঁ ওকে আজকে 32 এ কিন্তু চেক করে দিব আচ্ছা ফোনটা আমার হাতে দেন কানেক্ট করে দেন এই যে এখন দেখেন ফোনটাকে অলরেডি কিন্তু কানেক্ট করা হচ্ছে 83% দেখাচ্ছে আমরা 32 এর রিপোর্টটা দেখব ওকে এর আগের ভিডিওতে কিন্তু অনেকগুলো ফোন চেক করে দেখাইছি এই যে অলরেডি এই যে দেখেন সব নরমাল আছে সব কিছু নরমাল আছে এখানে 85% হতে পারে এবং 587 বা 4 দেওয়া আছে সব কিছু নরমাল কোনো কিছু চেঞ্জ করা হয়নি আচ্ছা এটা আজকে কত পাচ্ছিবে এটা আজকে পাবেন হচ্ছে মাত্র 18500 টাকা 18500 টাকা আগের ভিডিও থেকে কত ডিসকাউন্ট করলেন এটা আগের ভিডিওতে 500 ডিসকাউন্ট করছে একদম হোলসেল রেট একদম হোলসেল যমুনা চ্যালেঞ্জ তারপর দেখবো হচ্ছে আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস 128 GB ব্যাটারি চেঞ্জ কত পাচ্ছে আজকে এটার প্রাইস দিব হচ্ছে আজকে মাত্র 20000 টাকা 20000 টাকা একদম যমুনা চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ চলে এই প্রাইস তো ভাই কোথাও দিতে পারবে না হ্যাঁ কোথাও দিতে পারবে না ওকে তারপর দেখব হচ্ছে আইফোন 7 প্লাস এর একটা আছে কালার আছে হ্যাঁ এটা না এটা হচ্ছে এটার প্রাইসটা একটু কম আছে প্রাইসটা কম থাকার কারণ হচ্ছে যে এই ডিভাইসটি আমার এই কাস্টমার আমার থেকে নিছিল তারপর উনি সেল করছে আমি কিছু টাকা লিস করে ওনাকে দিছি তো এই জন্য এটার প্রাইসটা কমে যাবে আইফোন 7 প্লাস 128 GB এটার প্রাইস দিব 19000 টাকা মাত্র 19000 হ্যাঁ 19000 টাকা ভাই প্র্যাঙ্ক করতেছেন না ভাই সিরিয়াসলি বলছি একদম যমুনা চ্যালেঞ্জ প্রাইস যমুনা চ্যালেঞ্জ বেস্ট একটা প্রাইস বেস্ট প্রাইস হ্যাঁ এটাও কিন্তু 128 GB হ্যাঁ অনলি ব্যাটারি চেঞ্জ শুধু ব্যাটারি চেঞ্জ ফিচারস চেক করে তো দিবেন হ্যাঁ চেক করে দিব ওকে তারপর দেখব হচ্ছে আইফোন XS 64 GB হ্যাঁ XS 64 GB ওকে একদম গুড কন্ডিশন আছে 100% এ ক্লাসের বড় এটা এই ভাই বি গ্রেড বা সি গ্রেড যদি প্রমাণ করতে পারে তাহলে ওই তো বললামই তো শুরুতে কাস্টমাররা যা বলবে তাই এটা মেনে নিব ব্যাটারি
কেমন পাবো ব্যাটারি এটা ব্যাটারি হেলথ আছে 84 এটা 84 এর উপরে আছে 87 আছে 89 আছে এগুলো মিলে জিলে আর কি যখন যেটা পড়ে আচ্ছা কত বাকি আছে এটার প্রাইসটা দিব আজকে মাত্র 29500 টাকা 29500 যমুনা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এই প্রাইসটা এখন পর্যন্ত কেউ দিতে পারবে না আর এই প্রাইজে শুধু প্রাইস আমি কমে দিতে তাই বলে এই না যে প্রোডাক্টের কন্ডিশন খারাপ কন্ডিশন সবগুলোর আমার ফার্স্ট কোয়ালিটি থাকবে 100% এ ক্লাস এ ক্লাসের প্রোডাক্ট থাকবে তো যে প্রাইস কম দিতেছি আমরা তো ভিউয়ারদের সবাই জানে এখন আমাকে কম বেশি সবাই চিনে তো সেই প্রাইস কম দেওয়ার কারণ হচ্ছে যে আমরা নিজেরা ইম্পোর্ট করি যার জন্য আমাদের প্রাইসটা অন্যান্য ভিডিও তুলনায় অন্যান্য দোকানের তুলনায় এবং কি অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের দোকানটাতে অনেক কমে পাওয়া যায় মিনিমাম 1500 টাকা আমাদের কাছে কমে পাবে তারপর দেখবো হচ্ছে আইফোন এক্স এস ম্যাক্স 64 GB হ্যাঁ 64 GB এক্স এস ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 38000 টাকা ব্যাটারি হেলথ এটা 84 আছে 84 মানে এগুলো 84 থেকে 90 পর্যন্ত পাওয়া যায় মাত্র কত 38000 টাকা আসলে হ্যাঁ ভাই সিরিয়াসলি বলছি যমুনা চ্যালেঞ্জ প্রাইস ভাই এটা তো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপর দেখবো হচ্ছে আইফোন এক্স আর হ্যাঁ আইফোন এক্স আর 64 GB অনেক ইউজ পরিমাণ কালেকশন উপরে তো ভাই আরো ঢুকতেছে হ্যাঁ আরো প্রোডাক্ট ঢুকবে দুপুরের মধ্যে আরো ঢুকবে শুধু ফোন দিবেন আচ্ছা এগুলো ব্যাটারি হেলথ কেমন পাবে ব্যাটারি এগুলো সবগুলোর 85 এর উপরে আছে 87 কোনটা চেক করবেন 86 আছে আমরা এখন 32 তে চেক করে দেখাবো যখন আমার হাতে দেন আমাদের যে ডিভাইস গুলো আমাদের ম্যাক্সিমাম সবগুলো প্রোডাক্ট অথেন্টিক আছে এই যে 32 তে আমরা এখন চেক করে দেখাচ্ছি 86 আছে দেখেন অলরেডি কিন্তু রিপোর্টটা চলে আসছে সেই দেখেন সবকিছু অথেন্টিক আছে 920 বার চার্জ দাও আছে আগের প্রোডাক্ট গুলো কি ভাই ভালো সার্ভিস ছিল ভালো সার্ভিস ভাই একটা প্রোডাক্টে কমপ্লেন আসে না একটা প্রোডাক্টে সবাই কমেন্টগুলো দেখবেন আগের ভিডিওগুলো শুধু কমেন্টগুলো ভাই হ্যাঁ হ্যাঁ কমেন্টগুলো ফলো করলেই সবাই বুঝতে পারবেন যে আমাদের সব থেকে জিবি কত পাবো 64 GB প্রাইস দেব হচ্ছে মাত্র 29000 টাকা 29000 28500 টাকা 28500 এখন আমাদের কিছু কিছু প্রোডাক্টের একটু দাম বাড়ছে কিন্তু আমি দাম বাড়াইতাছি ডলারের রেটটা বেড়ে গেছে ভিউয়ার্স তো অলরেডি জানে তারপর দেখবো হচ্ছে আইফোন 11 কত পিস আছে আইফোন 11 আছে ভাই এখন লিমিটেড স্টক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না এই জন্য প্রোডাক্ট আমার কাছে কম কোয়ান্টিটি আছে কালার আছে না হ্যাঁ একটা কালার কিন্তু এই যে সবার প্রিয় একটা কালার দেখা যায় রেড কালারটা সুন্দর হ্যাঁ 11 এটা কত জিবি ভাই 11 এটা হচ্ছে এটা একটু দেখতে আচ্ছা ব্যাটারি হেলথ কেমন পাবো বলেন ব্যাটারি হেলথ ভালো আছে এগুলো এটা 85 প্লাস থাকবে হ্যাঁ 85 একটু দেখা দেন 87 আছে হ্যাঁ চেক করে দেন আচ্ছা এটা 32 এ চেক করে দেই ভিউয়ারদের 784 বার চার্জ দেওয়া 87 আছে 16.2 তে আপডেট দেওয়া হয়েছে মানে লাস্ট আপডেট এ ক্লাসের প্রোডাক্ট একবারে ফ্রেশ ভাই কপি প্রমাণ করার কোনো সুযোগ নেই এটা প্রমাণ করলে ভাই কি করব প্রমাণ করলে আপনার যা বলবে তাই মাইনা নেব আচ্ছা প্রাইস কত দিবেন এটার প্রাইস কত দিব আপনি বলেন এখন তো রেগুলার প্রাইস চলছে 39 কত ভিডিও তো 39 ছিল আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট করলাম 38000 টাকা 1164 GB আছে একবারে যমুনা চ্যালেঞ্জ ওকে তারপর দেখবো হচ্ছে 11 এর 128 GB টা 128 GB হ্যাঁ 128 GB এটা একটু দেখিয়ে দেন ভিউয়ারদেরকে একেবারে ফ্রেশ কন্ডিশন 128 GB এর প্রাইস থাকবে 43000 টাকা 43000 টাকা একটু ভালো করে দেন না ভাই আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 42500 টাকা 42500 টাকা একদম যমুনা চ্যালেঞ্জ যত পিস লাগে শুধু ভাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ এই এখনের ডিভাইস গুলো কিন্তু কোয়ান্টিটি বেশি নাই কারণ সেল হয়ে যেতেছে ইনশাআল্লাহ আপনার ভিডিও ছাড়ার পরে কালকে আমি ইউজ ফোন সেল করছি অনেক ফোন তারপর নিয়ে এসেছি 11 প্রো ব্যাজে 256 GB 3-4টা প্রোডাক্ট আমার কাছে ছিল ওইগুলো সেল হয়ে গেছে এখন এরগুলো হচ্ছে 64 এটা 93 আছে হ্যাঁ 93 আসলে ভাই এটার প্রাইসটা আমার 256 এর আপনার প্রাইস তো আমি খুবই কম দিছিলাম 53 দেওয়া ছিল তো এটার প্রাইসটা আজকে হচ্ছে আমি দিব 51 একটু ভালো করা যাবে আরো 500 ডিসকাউন্ট করে দিলাম পঞ্চান্ন হাজার পাঁচশো কেউ দিবে না ভাই 500 কেউ দিবে না এটা 85 করে দিতে হবে 85 করে দিচ্ছেন ওকে যমুনা চ্যালেঞ্জ প্রাইস তারপর দেখবো হচ্ছে 11 প্রো ম্যাক্স 256 GB কালার আছে ভাই কালার এই কালারটা আছে আর গোল্ড কালার আছে আর ভিউয়ারদের একটা কথা বলবো প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবেন না এটা বলতে হবে ভাই কারণ প্রাইস নিয়ে প্রচুর বার্গেনিং করে প্রচুর কারণ এটা হোলসেল রেট ভাই এরপরে আর কি হবে বলেন এই প্রাইজের পর আরো কমাইতে বলে তো ভাই থাকে না গেছে তাদের নিয়ে হ্যাঁ এটা 256 GB কত আছে আজকে 11 প্রো ম্যাক্স 256 GB 62000 টাকা 62000 টাকা আর একটু ভালো করে দেন এটা আর ভালো করা পসিবল তারপর দেখবো হচ্ছে এই যে দুইটা ডিভাইস দেখতে পারতেছেন মটোরোলা হ্যাঁ ওকে আগুন মানে যমুনার আগুন আপনি ভিডিও ছাড়ার পরে কারো কাছে তো প্রোডাক্ট নাই এটার জন্য কত পিস কল পাইছেন সেটা বলুন এটা ফোন তো পাইছে মিনিমাম কত 70 80টার মতো ফোন আসছে শুধু বুকিং করে দিছে সেল করে ফেলছি কালকে অলরেডি আপনার 11 পিস সেল করে 11 পিস সেল করার পরে প্রোডাক্ট অর্ডার দিছে আজকে রাতে আবার আমার প্রোডাক্ট আসবে ওকে এখন কিন্তু এগুলো সেল দুই পিস সেল ওই যে একজন কাস্টমার বসে আছে প্রোডাক্ট নেওয়ার জন্য ভিডিওতে দেখায় উনি
ওনার কিন্তু অলরেডি আপনার সব কমপ্লিট ওকে অলরেডি কিন্তু নিয়ে নিছে প্রোডাক্ট উনি মেমো দিয়ে পেমেন্ট করে বইসা আছে আমি বলছি যে ভাই 10টা মিনিট বসেন আমি জাস্ট ভিডিওটা শেষ করে যে দেখেন অলরেডি কিন্তু পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ আমি জাস্ট বলছি ভাই ভিডিওটা শেষ করি 10টা মিনিট বসেন ওনার বসে 12256 জিবি পৃথিবীর সর্ববৃহৎ এটা হচ্ছে সর্বোচ্চ কার্ভ ডিসপ্লে ফোন মোটোরোলা এইচ প্লাস কত বাজেট 12256 জিবি এটার প্রাইস তো বাড়ায় দিতে হবে কিন্তু আমি বাড়াইতে পারতেছি না যেহেতু আমি প্রাইস কম দিয়ে ফেলছি এটার প্রাইস হচ্ছে 33000 টাকা এই ডিভাইসটি কারো কাছে নাই অ্যাভেলেবল নাই আপনিই তো ভিডিও করতেছেন 35 দিতেন না তাও চলে যেত কিন্তু এই প্রোডাক্টগুলো শুধু আপনার কাছেই আছে কারণ আমি এইটা কি জন্য করতেছি না করতে পারতেছি না কারণ ওই যে সবার একটা ভালোবাসা আছে আন্তরিকতা আছে যে এই ভাই শাকিল ভাইয়ের দোকানে ম্যাক টেকনোলজিতে আপনার প্রাইসটা খুবই কম পাওয়া যায় তো আমি ধাপ করে যদি একটা প্রাইস বাড়া দিই তাহলে এটা আমার কাছেই খারাপ লাগবে এই জন্য শুধুমাত্র একটা কারণে আমি এটার প্রাইসটা বাড়াইতে পারতেছি না মানে প্রোডাক্ট আছে খুব অল্প পরিমাণ অল্প অল্প যারা ফোন লাগবে সাথে সাথে কনফার্ম করে ফেলতে হবে কালকে 7টা ফোন ঢাকার বাইরে কুরিয়ার করা হবে তারপর কি দেখাবেন তারপর স্যামসাং এর কালেকশন গুলো দেখবো ওকে স্যামসাং এর ছোটগুলো থেকে দেখাবো স্যামসাং S9 স্যামসাং গ্যালাক্সি S9 হ্যাঁ S9 464 জিবি ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এ ক্লাসের প্রোডাক্ট কার্ভ করা ডিসপ্লে স্যামসাং S9 464 জিবি আছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 15000 টাকা 15000 টাকা ভালো প্রাইস সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে একটু ভালো করে দেওয়া যায় এর থেকে আর ভালো করা যাবে এটা একবারে শেষ প্রাইস S9 তো কেউ খুঁজে আয় পায় না না খুঁজতে হয় অনেক যারা স্যামসাং এর লাভার যারা স্যামসাং ইউজ করে আগের ডিভাইস গুলো তো এই ডিভাইসটা অনেকেই খুঁজে তারপর দেখো হচ্ছে স্যামসাং S10 21000 আমরা যতটুকু পারি আমি কমে দিয়ে দিই আমি কমে পাওয়া মানে হচ্ছে কাস্টমারটা কমে পাওয়া তো সেই ক্ষেত্রে জানেন সবচেয়ে বড় হোলসেলাররা কিন্তু এখন আপনারাই হ্যাঁ তো আমি সেই ক্ষেত্রে এটার প্রাইস দিয়ে দিব আজকে আরো 500 টাকা কমায় দিব 20500 টাকা হ্যাঁ 20500 একদম যমুনা চলে এই প্রাইসে কেউ ভাই দিতে পারবে না ভাই 23 24 করে বিক্রি করতেছে হ্যাঁ তারপর দেখো হচ্ছে স্যামসাং S10 প্লাস স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস অরেঞ্জ কালার আছে স্কাই ব্লু আছে ব্ল্যাক আছে কালার अवेलेबल আছে এই ক্লাসের পুরো আর আমি এটা যে প্রাইস দিব ওই প্রাইস দিলে তো মনে করেন যে মাথা নষ্ট পুরো কাপা কাপি প্রাইস শুরু হয়ে যাবে একদম যমুনা চ্যালেঞ্জ থাকে ভাই এটার প্রাইস দিব হচ্ছে হ্যাঁ সব কাঁপতেছে আরো কাঁপবে ভাই স্ন্যাপড্রাগন আমার ভাই আমার ডিভাইস যতগুলো আছে আমি ম্যাক্সিমাম সব 100% এর মধ্যে 99% আমার স্ন্যাপড্রাগন কারণ আমি স্ন্যাপড্রাগন ছাড়া আমি করি না কারণ বিষয়টা হচ্ছে গিয়ে এক্সুনেস কেউ নিতে চায় না আমি শুরুতে যখন প্রোডাক্ট আনছি তখন এক্সুনেস স্ন্যাপড্রাগন এগুলো আমি বুঝতাম না আমি অ্যাভারেজ সেল করে ফেলতাম কিন্তু যখন আমি দেখতেছি যে আমার কাস্টমারদের চাহিদা স্ন্যাপড্রাগন তাহলে তো আমার এইটাই করতে হবে আচ্ছা কত বাজছে আজকে এটার প্রাইস দেবো আজকে মাত্র 25000 টাকা 25000 টাকা স্যামসাং S10 প্লাস যমুনা চ্যালেঞ্জ ভাই এই প্রাইস একদম ফাটাফাটি প্রাইস কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস আছে তারপর কি দেখাবেন তারপর দেখবো হচ্ছে স্যামসাং S25G S25 দিয়ে দেখেন কালার আছে কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে গ্রে কালার হোয়াইট কালার স্কাই ব্লু কালার প্রত্যেকটা কালার अवेलेबल আছে আগের ভিডিওতে রেসপন্স কেমন ছিল ভাই S20 ভাই আমি আগের ভিডিওতে যে প্রাইস দিছি রেসপন্স না পায়া কই যামু কই 25500 টাকা 25500 টাকা আর 28টা 8128টা আমি কালেক্ট করি না কারণ ওটার প্রাইস কম থাকে ওই 1500 টাকা প্রাইস কমের জন্য স্ন্যাপড্রাগন প্রসেসরের যদি একটা ফোন এই জন্য আমি আপনার 12256টাই করি তারপর দেখবো হচ্ছে স্যামসাং S20+5G হ্যাঁ S20+5G দেখেন ইউজ পরিমাণ কালার এবং ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটা হচ্ছে গিয়ে ক্যামেরা ডিসপ্লে এটা যে ভিডিও দেখা হয় ইউটিউবে 4K আপনার 8K যে ভিডিও রেজুলেশন পুরাই মাথা নষ্ট ভাই আচ্ছা আপনি একটা ছবি তুলে দেখাই ভিউয়ারদের এটা ছবি অনেক সুন্দর আছে আচ্ছা কত বাজছে পুরো মাথা নষ্ট ভাই S20 প্লাস আজকে ভাই ছবিতে আমরা সুন্দর লাগতেছে দেখা যায় অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে নতুন জামা পরছেন আচ্ছা 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 কত দিবেন আজকে S20 প্লাস এর আমার প্রাইস আমি যে গত ভিডিওতে প্রাইস দিছিলাম সেটা ছিল আপনার 29500 এই প্রাইস দেওয়ার পরে ভাই আমার আর ফোন থাকে না আনা মাত্রই শেষ তো এবার একটু বেশি কোয়ান্টিটি করছে যেহেতু আমার সেল বেশি হচ্ছে তো এবার আমি প্রাইসটা 29 করে দিলাম আরো 500 ডিসকাউন্ট করে দিলাম যাতে এই জায়গায় যাতে আর কোনো ফোন না থাকে সব যাতে নিয়ে যায় ইনশাআল্লাহ ভাই এই প্রাইস S20 আপনার এই যে দেখেন
এটা যে হ্যাঁ একটু আমি আপনার ছবি তুলে দেখাই দিই এ ক্লাসের প্রোডাক্ট যত এ ক্লাস একবারে ফ্রেশ বা যেভাবে ইচ্ছা চেক করে নিন হ্যাঁ একবারে চেক করে নিতে পারবেন দেখেন ভিউয়ার্স ছবিগুলো আছে কত একবারে মারাত্মক ছবি আগুন আগুন হ্যাঁ অনেকে আছে বলে যে আপনার হচ্ছে গিয়ে যারা কমে দেয় খারাপ প্রোডাক্ট বিক্রি দেয় তো বিষয়টা হচ্ছে গিয়ে অনেকে আছে আমার থেকে ফোন নিয়ে সেল করে তো ওনারা যদি আমার থেকে ফোন নেয় মিনিমাম তো 1000 টাকা প্রফিট করবে 1000 টাকা প্রফিট না করে তো ওনার একটা ফোন সেল করে কোনো লাভ নাই তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে 1000 তো এমনি বেড়ে গেল আবার এমনও হয় যে 1 হাত 2 হাত চেঞ্জ হয়ে পরে মনে করেন যে ফোন সেল হয় সেই ক্ষেত্রে আরও 1000-1500 টাকা বেড়ে যায় তো আমরা যে প্রাইসটা দিব আমি আমার এত কিছু বলা লাগবে না কারণ আমি অনেক দিন ধরেই আপনার ঢাকার বাইরে ফোন দিতেছি ভিডিও দিতেছি অনেক আইসা ফোন নিতেছে তো আমি বেশি কিছু বলতে চাই না আমার কথা হচ্ছে যে আপনি ফোন দেখবেন আপনার যদি মনে হয় যে এটা এ ক্লাসের ফার্স্ট কোয়ালিটি প্রোডাক্ট তাহলে নেবেন আর নয়তো দরকার নাই নিয়েন না আমি সেল করব না হ্যাঁ প্রমাণ করতে পারলে তো ওইটা তো দিয়ে দিব আর আমার কথা হচ্ছে যে আপনার যদি মনে হয় আমি অনেক কাস্টমার ফার্স্টের দিক দিয়ে 2-3টা কাস্টমারকে ফোন দিয়ে দিছি যে ভাই আপনি নিয়ে যান নিয়ে কম্পেয়ার করে আসেন আমার কোনো সমস্যা নেই আপনি কম্পেয়ার করে আইসাই নেন তখন উনি কী করে এমনিতে যায় যে চেক টেক কইরা ঘুরা ফিরা আমার কাছে আইসাই নেয় কারণ কথার হচ্ছে ভাই অনেকে অনেক কথা বলবে যে ওই দোকানে কম দেয় প্রাইস কম দেয় সেই জন্য তাদের কোয়ালিটি ভালো না বা এই সমস্যা বা ব্যাকসেল চেঞ্জ আদারওয়াইজ চেঞ্জ তারপর অনেকে আছে যে আপনার এই যে দেখায় যে আপনার ফোন ফাঁকা থাকে না না ফোন ফাঁকার বিষয়টা আমি পরে বলবো এখানে অনেকে দেখায় যে *#06# দিলে একটা কোড আসে *#0*# দিলে সব কিছু চেক করা আছে আমি বলি আমি শেষ করি আজকে আমি শেষ করি তো কি করবে এইভাবে ভুং ভাং দেয় *#09# দিয়া ভাই আসে না তাহলে তো এই প্রোডাক্ট তো ভালো না হয়তো আমি কাটা বা আদার্স অনেক ভুগুম বাগুম ভাই বুঝে আমি ওইগুলো বুঝাই না ভাই আমার কথা হচ্ছে যে আপনি আমার কাছে আসবেন আইসি একটা ফোন দেখবেন দেখার পর আপনার হইলে আপনি নেবেন আমি সরাসরি বুঝাই ভাই হ্যাঁ আইমি ব্যাকশিল্ডে এই যে দেখা দেন প্রত্যেকটা ব্যাকশিল্ডে আইমি দেওয়া আছে আইমি লেখা আছে চেক করে নেওয়ার সুযোগ আছে কোনো আমার বিষয়টা হচ্ছে যে আমি দোকানে আসলে আমি দেখাই দিই চেক করে দিই আমি ভিডিওতে এত কিছু চেক করে দেই না তারপর দেখবো হচ্ছে আপনার S21 5G টা S21 5G এই মারাত্মক একটা ফোন ভালো রেসপন্স ছিল ভাই ভালো ছিল খুব ভালো রেসপন্স আছে চেক করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টে বলতেছি এটা মজার বিষয় হচ্ছে কি এগুলো বলতে হয় না তাও বলে দিই যে দেখেন এখনো ইনটেক স্টিকার লাগানো আছে এই ফোনগুলো কিন্তু আনটাচ ইউজ হয় নাই এটার প্রাইসটা আমার গত ভিডিওতে ছিল ৪০ ছিল এটা কিন্তু ৮/256 GB এটা স্ন্যাপড্রাগন প্রসেসর 888 কিন্তু চিপসেটটা 888 দেওয়া তো সেই ক্ষেত্রে আমি এটার প্রাইস আজকে দিয়ে দিয়েছি আরো 1000 কমাই দিতেছি ৩৯,০০০ টাকায় স্যামসাং S21 5G ৮/256 ৩৯,০০০ ভাই এটা আর বলতে হয় চ্যালেঞ্জের কথা কেউ দিতে পারবে না তারপর দেখবো হচ্ছে স্যামসাং S20 Ultra S20 Ultra ১২৫৬ GB স্ন্যাপড্রাগন প্রসেসর আর এটা হচ্ছে 100x জুম ক্যামেরা ১০০x জুম যারা পরি ছবি তুলতে চায় তাদের জন্য নাকি ভাই তাদের জন্য আচ্ছা ভাই পরি আছে নাকি না ভাই আপাতত নাই ঝামেলা চলতেছে একটু কমতেছে বাড়তেছে কিন্তু আমি এভারেজ করতেছি দেখা বেশি করা যাবে না তারপর দেখবো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 20 Ultra ১২৫৬ GB স্ন্যাপড্রাগন প্রসেসর প্রত্যেকটা কালার আছে দেখেন ব্ল্যাক চান যেটা চান হোয়াইট সব তবে এই কালারটা এই ব্রঞ্জ কালারটা হোয়াইট কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কালার এটা হচ্ছে চকলেট কালার ওইটা হচ্ছে ভালো একটা কালার আচ্ছা এগুলো কিন্তু 100% এ ক্লাসের প্রোডাক্ট এ ক্লাসের গুলো আজকে ১২৫৬ GB আমার গত ভিডিওতে ৫৪ ছিল ওকে তাহলে এইটা আমি এবার ১০০০ টাকা ডিসকাউন্ট করে ৫৩ করে দিয়ে দিয়েছি ৫৩০০ টাকা মাত্র ৫৩০০ ভাই এটা একটু ক্যামেরাটার আপনার পেনের ইয়াটা দেখায় দেন ওকে কারণ অনেকে আবার এটা জানে না ওইটা কত দিবেন ডকুমেন্ট গুলো তো ভাই আমি বিক্রি করি না ডকুমেন্ট গুলো যদি আমি আনতে পারি ৫০ আমি দিতে পারবো ৫০০০ কিন্তু আমি ডকুমেন্ট গুলো করি না তাদেরকে বলছি ৫০০০ টাকা পেয়ে যাবে এত দাম একটা ফোন ৫৩৫০০০ টাকা দিয়ে যদি কেউ নিতে পারে ওকে তাহলে আপনার ডকুমেনিয়া লাভ কি আচ্ছা এটার ছবি এটার পেনটা কিভাবে কাজ করবে ভাই এটা দেখেন এই যে আপনি ধরে রাখেন এই যে পেনটা টিপ দেওয়ার সাথে সাথে এই যে ছবি উঠবে অলরেডি কিন্তু ছবি উঠে গেছে হ্যাঁ ছবি উঠে গেছে আচ্ছা দেখেন এই পেনের মজাটাই হচ্ছে এটা ভাই ছবি এত সুন্দর মারাত্মক একটা ছবি স্যামসাং এর নোট সিরিজের ফোনগুলোতে পেনের জিনিসটাই হচ্ছে সবচেয়ে সুন্দর আর কি একটু ইউনিক করছে এই জিনিসটা তো স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলটা ১২৫৬ GB স্ন্যাপড্রাগন প্রসেসর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ৫৩০০০ টাকায় ১+এর যে আপনার ৭ Pro ওকে ১+৭ Pro ৮/256 GB পপ আপ ক্যামেরা
তারপর দেখবো হচ্ছে আমি গত ভিডিওতে এটা প্রাইস 33 দিছিলাম, 3 পিস ছিল, সেল হয়ে গেছে, ওইগুলা কি থাকে ভাই? এত কম প্রাইসে দেওয়ার পরে কি ফোন থাকবে এখানে? সবাই কিন্তু এগুলো 37 38 হ্যাঁ 35 করে লাস্ট সেল হইতাছে। তো এইটা হচ্ছে 12256 GB, 70 প্রো ম্যাকলারেন এডিশন, যেটা গেমিং এডিশন আমরা জানি। তো এটার প্রাইস দিব আজকে 32000 টাকা। 32000 টাকা এই প্রাইস, এই ডিভাইসটার প্রাইস কিন্তু আমার বাড়ায় দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বাড়াই নাই। এটা তো ভেঙে যাওয়ার কোনো সুযোগ, এটা এটার উপরে আপনি দাঁড়ায় থাকলে এটা ভাঙবে না, এটার উপর দাঁড়ালেও ভাঙবে না। কি বলতেছেন ভাই? এটার প্রাইস 32 করে ছিল, আমরা এবার 31500 করে দিব। 31500 হ্যাঁ, ভালো প্রাইস, একবারে ভালো প্রাইস, যমুনা কাপানো প্রাইস। হ্যাঁ তারপর দেখবো হচ্ছে 128 GB, 128 GB এই কালারটা অনেক সুন্দর, ডিপ পার্পল কালার, এই কালার সবারই পছন্দ। হ্যাঁ, এই এটার প্রাইস ছিল আপনার 33500 টাকা প্রাইস ছিল, তো আমি আজকে 1000 টাকা ডিসকাউন্ট করলাম, 32500 টাকা। ওয়ান প্লাস যমুনা চ্যালেঞ্জ, এই প্রাইসে কাপাকাপি লেগে যাবে, কেউ দিতে পারবে না ভাই। যমুনা চ্যালেঞ্জ করে দিছে, দেখেন 100% কিন্তু এ ক্লাসের প্রোডাক্ট, যেভাবে ইচ্ছা চেক করে নেবে। তারপর ওই যে ভাই আপনার 9 প্রো, তারপর দেখবো হচ্ছে আপনার আজকে প্রাইসে কাপাকাপি শুরু লেগে গেছে ভাই, এই প্রাইসে তো একটু বড় কাস্টমার মারামারি শুরু করে দিবে। হ্যাঁ, সিরিয়াল দিয়ে দিবে। তারপর দেখবো হচ্ছে পিক্সেল, গুগল পিক্সেল, দেখেন পিক্সেল 4 পিস পরিমাণ কোয়ান্টিটি আছে, কিন্তু ধামাকা থাকবে আজকে ভাই। এর আগের ভিডিওতে তো ধামাকাই ছিল, আপনার 19000 টাকা প্রাইস দেওয়াতে যেই পরিমাণ সেল হইছে আমার আজকে, এই জন্য এই জন্য এর থেকে আরো বেশি পরিমাণ সেল হওয়ার জন্য আমি আরো 500 ডিসকাউন্ট করে দিলাম, আরো 500, 18500 টাকা। পিক্সেল 4 6064 ভাই, আমি ঠিক বলতেছি, সবাই ঠিক বললেই হবে। অনেকে এসে বলে যে ভাই 17000 16000, আবার বলে যে ভাই দাম কমান, তখন ভাই কষ্ট লাগে ভাই। প্লিজ কেউ প্রাইস নিয়ে কথা, প্রাইস নিয়ে কেউ কথা বলবেন না, যে প্রাইসটা দিচ্ছে এটাই যমুনা চ্যালেঞ্জ। এই প্রাইস যদি কেউ দেখাইতে পারেন আরো 500 ডিসকাউন্ট হবে। হ্যাঁ, তাহলে আরো 500 না, আমি 5000 ডিসকাউন্ট করে দিই, 5000 টাকা ডিসকাউন্ট করে কেউ যদি এরপরে আমাকে দেখাইতে পারে। ওকে, তারপর তারপর দেখাবো হচ্ছে গুগল পিক্সেল 4a 5g, 6128 GB, 6128 GB, এটাও কিন্তু ইউজ পরিমাণ গেছে ভাই আমার। গত ভিডিওতে মনে হয় প্রাইস ছিল 22500, এই ভিডিওতে আমি 22000 করে দিলাম, 22000 টাকা পিক্সেল 4xl। হ্যাঁ, তারপরেও আবার ভাই কেউ বললেন না যে কম রাখতে, একদম যমুনা চ্যালেঞ্জ 100% এ ক্লাসের প্রোডাক্ট। ওকে, তারপর দেখবো হচ্ছে পিক্সেল 4xl, 4xl, হ্যাঁ 4xl 664, এবার কিন্তু অরেঞ্জ কালারও নিয়ে আসছে 4xl। এই কালারটা ভাই অনেক সুন্দর, অনেকে চায়, অনেকে চায়, দিতে পারে না, এই কালারটা ভিডিও ছাড়ার সাথে সাথে এটা কনফার্ম হয়ে যাবে। 4xl 664 প্রাইস দিব হচ্ছে মাত্র 22000 টাকা, 22000 না, আরো 500 ডিসকাউন্ট করে দিলাম, 21500 টাকা, একদম যমুনা, একদম যমুনা চ্যালেঞ্জ, এটা ভালো প্রাইস ভাই, একবারে ভালো প্রাইস, 21500 টাকা 664। আর যেটা 6128, 6128 হ্যাঁ, এই যে দেখেন 6128টা দিব মাত্র 23500 টাকা, আরো 500 ডিসকাউন্ট করে মাত্র 23000 টাকা, 6128 GB, 100% এ ক্লাসের প্রোডাক্ট আছে। তারপর দেখবো হচ্ছে এলজি ভেলভেট, হ্যাঁ এলজি ভেলভেটটা একটু দেখা দেন, এলজি ভেলভেট কোয়ান্টিটি আছে না, কোয়ান্টিটি কম আছে ভাই, এলজি ভেলভেট বেশি কোয়ান্টিটি নেই, বাড়ার পরে মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম বেড়ে গেছে, তারপর ভাই কম যাওয়ার চেষ্টা করতেছে, ওপেন নাই, একটা ওপেন নাই, না না এগুলো ঢুকছে, আমার প্রোডাক্ট ঢুকছে, আমি ইয়ে করা হয় নাই। আচ্ছা, এলজি ভেলভেট গুলো দুইটা কন্ডিশনে পাবেন, একটা 5G লেখা ইউএসএ, একটা এগুলো হচ্ছে ওভারঅল আপনার একই, ইউএসএ একটা তৈরি হয়, দুবাই একটা তৈরি হয়, কিন্তু প্রোডাক্ট একই। আচ্ছা, কত কাছে প্রোডাক্ট একই? আজকে হচ্ছে এলজি ভেলভেট আমার কাছে 8128 GB পেয়ে যাবেন মাত্র 20000 টাকা, 20000 টাকা, ইনশাআল্লাহ যমুনা চ্যালেঞ্জ, যমুনা চ্যালেঞ্জ প্রাইস। তারপর আইটু ভালো করা যায়,
এইটা এর থেকে এখন ভালো করা যাবে না, পরবর্তীতে ভিডিওতে আমরা ভালো করার চেষ্টা করব। ওকে, তারপর আর যেটা 6128টা 6128টা 19 করে দেব, 19000। হ্যাঁ, তো দেখব হচ্ছে সনির যে আমি কিছু নতুন ডিভাইস নিয়ে আসছি, এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে নিউ কালেকশন সনি এক্সপেরিয়া 1 Mark II, যেটা হচ্ছে আপনার ওই গত ভিডিওতে আমি দিয়েছিলাম না, তখন আমার 6টা গেছে। কিন্তু সেই ক্ষেত্রে আমার তফাৎটা কত হয়ে যায়, 3000 টাকা। 3000 টাকার তফাৎ দেখে এই মনে করে না যে আমার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ। অনেকে আমার থেকে নিয়ে সেল করে, ইভেন আমার থেকে নিয়ে অন্য দোকানে ভিডিও হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ডিভাইস গুলো দরকার হইলে আমার ডিভাইস নিয়ে অন্য দোকানে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে নিয়ে লাগবে। তারপরে কেউ, হ্যাঁ, 24000 টাকা। তারপর হচ্ছে সনি এক্সপেরিয়া 5। শুধু আমি একমাত্র প্রাইসটা কমে দিই, আমি আমার মনে হয় না যে এই ছাড়া আমার মতো কম প্রাইসে কেউ দিতেছে, শুধু একমাত্র প্রাইসটা কম দিয়ে থাকলে আমি দিই। এই ছিল আজকের ভিডিও। উদ্দেশ্যে কিছু কথা বলবো, শাকিল ভাইকে ভালোবাসেন, শাকিল ভাইয়ের ভিডিও দেখেন, ভালো কথা। অনেক ইউটিউব চ্যানেল আছে, তাদের ভিডিও দেখেন, কিন্তু তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন না যে ভাই শাকিল ভাই থেকে। হ্যাঁ, আমার কাছ থেকে হচ্ছে গিয়ে এইখানে বিষয়টা হচ্ছে, আমিও অ্যাজ এ দোকানদার হিসেবে, তো কেউ যদি আমাকে বলে যে আমার ভিডিওতে কমেন্ট করে যে ওই দোকানের ভিডিওটা দেখব বা ওই ভাইয়ের ভিডিওটা আমি দেখি, তখন আমার কাছে খারাপ লাগবে, তখন দেখা বলে যে আপনার থেকে প্রোডাক্ট কিনা ব্যবসা করতে পারে, তখন সেই কেটে দিয়ে গেছে, আমি আবার অন্য কাউরে দিয়া কমেন্ট করাইতে পারে, এরকম হইতে পারে, হওয়াটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার যে ভিডিওগুলো আমি শুধুমাত্র আশরাফুল ভাইয়ের চ্যানেলেই, আশরাফুল ব্লগস 2-তেই আমি শুধুমাত্র ভিডিও দিই, আদারওয়াইজ অন্য কোনো চ্যানেলে আমি ভিডিও দিই না। অন্য অনেক চ্যানেলের অফার আসছে, চ্যানেলের নামটা আমি উল্লেখ করব না, অনেক চ্যানেল আসছে, আমাদের মার্কেটে অনেকে ব্লগ করে, তো অনেকেই আমাকে ব্লগ করার জন্য বলছে, কিন্তু আমি সবসময় বলে আমি সপ্তাহে একটা করে ভিডিও দিতাম শুধুমাত্র আশরাফুল ভাইয়ের চ্যানেলে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমার সেল বাড়তেছে, আমার কোয়ান্টিটি অনেক ফোন আসছে, সেই ক্ষেত্রে আমি আশরাফুল ভাইকে বলছি যে ভাই আপনি তাহলে 2টা করে ভিডিও করেন, আমি অন্য কোথাও যাব না। সবাই কিন্তু বুধবার আর রবিবারের জন্য অপেক্ষা করে থাকে, শুধুমাত্র শাকিল ভাইয়ের জন্য। ম্যাক টেকনোলজি মানে শাকিল ভাই, আর আমি এখানে সবসময় থাকবো, তো শুধুমাত্র আশরাফুল ভাইয়ের চ্যানেলে আমি ভিডিও দিই, ইনশাল্লাহ আমি যতদিন আছি আশরাফুল ব্লগস 2-তেই আমি ভিডিও দিয়ে যাবো।